অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আর একটা ইন্টারেস্টিং প্রাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্রাঙ্কটা আমাকে হেল্প করবে হচ্ছে দিদি। দিদি এখন কাজ করছে, তো তারপরে আসবে। তো দিদিকে আমি বলে রেখেছি যে আজকে আর তুই দিদি আর আমি মিলে বিছুনের উপর একটা প্রাঙ্ক করবো। তো এই প্রাঙ্কের আইডিয়া আমাকে একজন দিয়েছে, তো একজন আমাকে কমেন্টে বলেছে যে দিদি তুমি আর মিঠুনদা দিদি মিলে ঝামেলা করবে, তারপর মিঠুনদার রিয়াকশন কী হয় সেটা দেখ, মানে সেটা দেখবো। তো সেটাই আজকে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমিও জানি না আমি আর দিদি ঝামেলা করলে মিঠুনের রিয়াকশন কী হবে, কারণ কোনোদিনও এখনও পর্যন্ত আমরা ঝামেলা করিনি আর ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। তো আজকে শুধুমাত্র এই প্রাঙ্কের সূত্রে আমি আর দিদি ঝামেলা করবো তোমাদেরকে এন্টারটেন করার জন্য। তো আর বেশি কথা বলবো না, ক্যামেরাটা সেট করবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, কারণ ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলছে। আর ঝামেলাটা হবে মামমামকে নিয়ে। আমি দিদিকে বলেছি যে কোনো কিছু নিয়ে ঝামেলা, মানে আইডিয়া খুঁজে পাচ্ছিলাম মানে কী নিয়ে ঝামেলা করবো। তারপর বললাম তাহলে মামমাম যখন আছে মামমামকে নিয়ে ঝামেলাটা করবো। তো তাহলে মিঠুন আরও বেশি রেগে যাবে, আমি জানিও ভীষণ রেগে যাবে মামমামকে নিয়ে ঝামেলা করার পর। তো তারপর জানি না কী হবে, আর তোমরা হয়তো ভাবছো যে আমি এরকম কেন সেজে আছি। তো তার জন্য তোমাদেরকে বলে রাখি আমরা মাত্র রিলস বানালাম। তো সেই রিলসগুলো দেখতে হলে কী করতে হবে, আমাদের ইনস্টার আইডির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তো তাড়াতাড়ি গিয়ে ফলো করো আর ওখানে গিয়ে সুন্দর সুন্দর রিলসগুলো দেখে নাও। তো ক্যামেরাটা সেট করে আবার তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, ফাইনালি আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর এবার হচ্ছে আমাদের ঝগড়া করার পাল্লা। আর এই প্রাঙ্কটার আইডিয়া আমাকে দিয়েছে হচ্ছে লক্ষ্মী নন্দী। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রাঙ্কের আইডিয়া আমাকে দেওয়ার জন্য। তো কী ঝগড়া করবো দিদি আজকে, আমরা জীবনে কোনোদিনও ঝগড়া করি আর ইচ্ছাও নেই, তাই তো? শুধুমাত্র প্রাঙ্কের জন্য এমন করা, না হলে কোনোদিনও করার ইচ্ছাও নেই। তো এবার ঝগড়া শুরু করে যেতে তোমার ভাই আসে। তুমি কিন্তু করবে না, তুই মামমামি তো দুষ্টুমি করবে আজকে, করিস না মা। চলো শুরু করো ঝগড়া, যেতে শুনে চলে আসে। বলো কিছু, বলো যে ধরবে না মামমাম। কেন ধরছিস এগুলো, বারণ করলাম না ধরবি না? আরে বলো কিছু, বলো ধর, তখন তো নিতেছে, তুমি তো কিছু বলতেছো না মামমাম। বারণ করছো তো এগুলো নেবি না, আমি তোমাকে কিনে দেবো বড়ো। তারপরে মামমাম ধরতে না বলে কিন্তু রাখো, এগুলো নষ্ট হয়ে গেলে কি হবে? নষ্ট হয়ে মিমির জিনিস, আমি কিনে দেবো তোমাকে জিনিসপত্র সব নেবা। তুমি এখন বোঝো না তো এগুলো, তুই বড় হও তারপরে এগুলো রাখতে বলো, এগুলো রাখতে বলো মাম্মা। রেখে দাও, মিমি বকবে, মিমি বকবে কিন্তু, রেখে দিতে বলেছি কিন্তু, আমি কথা বললে কিন্তু শুনতে হয়। মাপবো ব্যাঙ্গের, মাপবো, আমি তোমাকে মাপবো, তুমি আমার দিকে তাকাও। শোনো, মারবো আমি তোমাকে, রাখছি তারপরে ধরে ধরে নষ্ট করে দিচ্ছে। মারবো আমি তোমাকে, মারবো তাহলে ওইগুলো ধোবা না তার। হ্যাঁ আমি বড় হওয়া, আমি তোমাকে কিনে দেবো, সব কিনে দেবো আমি তোমাকে, মিমির থেকে ভালো ভালো জিনিস কিনে দেবো। হ্যাঁ হ্যাঁ সব কিনে দেবো। বারণ করছি তো তোমাকে, আবার হাসছো, বলছো না তোমাকে ধরতে না, বলছো তো তাহলে ধরছো কেন? তুমি তোমাকে বারণ করলাম না, এগুলো ধরবা না ব্যাং। ভালো লাগে না, এর জন্য ভালো লাগে না, আমার জিনিসপত্রগুলো সবাই সবকিছু ধরে ধরে নষ্ট করে দেবে। ধরতে নেই মাম্মা, মিমি বকছে না, তোমাকে বকছে তো মিমি, মিমি তো বকছে তোমাকে। রেখে দাও, রেখে দাও মাম্মা, ভালো তোমাকে আমি কিনে দেবো বড় হও। তোমার চুড়ি আছে তো? চুড়ি আছে, মালা আছে, এই যে তোমার মালা, এই যে তোমার মালা, এই যে চুড়ি, হ্যাঁ তোমাকে বারণ করেছি ধরতে। গাইস এখনো তো আসছে না, আর কত ঝগড়া করবো, এমনিতে ঝগড়া দিচ্ছে জানি না। তারপরে শোনো শোনো শোনো, একটা কাজ করে দিলে, তুমি তুমি গিয়ে ওর কাছে গিয়ে নালিশ করো যে দেখ ভাই পিয়া কিন্তু মাম্মামরা এমনভাবে বকতেছে, তোর টুকুনি ধরলে কী হয়েছে জিনিসগুলো। হ্যাঁ ফোন, হ্যাঁ ফোন ভয়েস নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে গিয়ে এরকম মানে আর কি বলবা যে দেখ দেখ ভাই দেখ মিঠুন আমার সাথে কেমন ধরছে জিনিসগুলো, পিয়া কেমন কত, তুই চল দেখ। হ্যাঁ
ভাই তুই একটু চল তো দেখ মামা পিয়ার জিনিসগুলো ধরতেছে আর পিয়া কেমন ব্যবহার করতেছে। তুই তো আস, তুই আসবি তো, ঝগড়া লাগাইতেছে কিন্তু ওনে বৈশ ও ছোট মানুষ বল ও তো ধরবেই জিনিসগুলো যদি ধরুন বিছনা সাজায় না তাহলে তো ছোট মানুষ ধরবে। তা তুই আয়, তুই এই সমাধান কর, তাড়াতাড়ি আয়। আমি কি সমাধান করব? তুই আয়, আমি গেলাম। তুই আয় তাড়াতাড়ি আয়। গাইস ও আসছে, চলো এবার। তো গাইস গাইস ওনাকে আসছে, তো আসুক আমরা আমাদের মতন চিল্লামিল্লি করতে থাকি। তোমাকে আমি তো বললাম ওকে কিনে দেবো, আমি কি করবো বলো তো? বারণ করছো আমি কখন থেকে? জিনিসের সাথে কোনো খাতির নাই মিঠুন। আমার বিরক্ত লাগতেছে, আমার জিনিসটা নষ্ট করে দিছে, ওই প্যারাটলের পুরো খুঁজটা নষ্ট করে দিছে। তুমি কিনে দেবে বল, মামা কিনে দেবে, তুমি কিনে দেবে, আমার তুমি কিনে দেবা, ওর মামা কিনে দেবে, না 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 ওর গায়ে হাত দেবো না। মানে কি বলবো, আমার মাথা গরম হয়ে যেতেছে সত্যি কথা। তোর কোন তোর তো ভালো লাগবেই, তোর ভাগ্য নষ্ট করছ না, তোর তো ভালো লাগবে। তুই ওরে কিনে দিস, তোর এটা কত দাম? তার দামিটা আমি তোরে গিফট করছি। থাক, দামি হোক আমি তো কিনছি, তো দামি হোক আর যাই হোক টাকা দিয়ে তো কিনছি, পয়সা সে পাতা দিয়ে তো কিনি নাই গিয়া। ঠিক আছে, আমি চুপ করে আছি, আমি কত না ভাই তোর কিনে দেব। বললাম কি ছিলাম কথা, তুমি কিনে দাও, তোমার ভাই কেন কিনে দেবে? তোমার মেয়ে নষ্ট করছে তুমি কিনে দেবা? কি হবে কি হচ্ছে কিন্তু, আমি কিনে দেব। আমি আইছি যে ও তো আমার কথা শুনে তাহলে আমি যাই। তোর দুজন ঝামেলা করছিস, তোর কি ঝামেলা করিস কখন? কি করবো, ঝামেলা তো করি না, তোর পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়াইছে ঝামেলা করতেই হচ্ছে। আমার মানে কি করবো, আমার ভাল লাগে না, আমি আর কোনোদিন আসবো দিদি ঘরে ইলিশ মাছ কথা মনে হয় না। মাম্মা মনে তুই ধরবি না, জিনিসগুলো নিজে ঢুকায় রাখবি, তোর কাজ তো হয়ে গেছে না, ঢুকায় বিছনা ছড়া রাখছি, বাচ্চাটা তো ধরবেই।
আমি আর দিদিকে ঘরে আসবো না, ব্যাস সব কথা। তুই যদি এখানে না আসতে আকাশ, আমি ওটা আমি ওটা আমি চাই না যে তোমরা থাও না, তোমার তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি যাও না, জিনিসপত্র গুলো গোছায় রাখো, তোমার মেয়ে ধরতে না পারে। কি বলবো সত্যি, ব্যাগের মধ্যে ঢুকায় রাখবা। আর বাবাই তো তুমি কিছু কাও না, দুইজনে ঝামেলা করে। দাদা কি কবে, দাদা তো আমাকে দেখতেছ, দাদাও কিছু কয় না। ও দা কানে কালে নাকি, দাদা নিজের খেয়ালে মগ্ন, ভালো মতন চোখ দিয়ে দেখ, ঠিক আছে। ও বাবাই দা এ কানে কালা, তোরে কিছু আতরে মে মানে হাসতে হাসার জন্য দেখ, কাছে হাসার জন্য কি, কাছে জন্য ঝামেলা করতে জন্য কিছু কয় না, ঝামেলা কেন করবি, ভালো লাগছে না কিন্তু প্রিয়া। আমি তো খারাপ কথা বলছি, খারাপ কথা বলছি বল, দিদি আমরা কিনে দেবো তো, দেবে তো কিনে মার কিনে দেবে, বললাম তো কিনে দেবো ভাই, চলো আজকে চলো আজকে কিনে দেবো, তোমার ভাই কিনে দেবো না, আজকে কিনে দেবো, চলো আজকে আমি কিনে দেবো, তোমার ভাই তোমার ভাইকে দাও, তুমি দাও, আমি কিনে দেবো, আমি জানি না আমার টাস্ক নষ্ট করতে না, আজকে কিনে দিতে হবে, আমার সাফ কথা, আমি কিছু জানি না, নষ্ট করতে না, আজকে কিনে দিতে হবে, গাছ জুড়ে কথা নাকি, আজকে কিনে দিতে হবে, তোমার মায়ের নষ্ট করছে গাছ, তোমার মায়ের বলো ওকে, কি করছিস কেন, নষ্ট করছিস কেন, বলে কি হবে, বোঝে বোঝে ছাড়, আমি নিয়ে আসছি, তোরা দুজন ঝামেলা কর, কেন ঝামেলা করবো না, কর তোরা ঝামেলা, আমি ঝামেলা করবো না, তা জিনিসটা তো নষ্ট করা হয়েই গেছে, এখন না ঝামেলা আর কি, মানে নিয়ে গেলে আর কি হবে, বাচ্চা আমি জিনিসটা জিনিস নষ্ট হয়ে গেছে, চুপ থাকলেই হয়, চিল্লা মিলি বলে দুই মিনিট বললাম ফিরে আসবে না, আমার বর মাইনে পাক, ওর বাবা মাইনে পাক, আমি কিনা দেবো, জিনিসটা ফিরে আসবে তো ফিরে আনবি, এখন টাকা দিয়ে কিনা আনবি, আমার জিনিস নষ্ট করছিস মানে, আমার জিনিস ফিরে আনতে হবে, তুমি এটা চলে যাচ্ছি বলে, তুই বলি কেন চলে যাবি, জিনিসটা তো কেন ফিরে আসবে না, হ্যাঁ তো কিনে নিয়ে আসবি, কেন কিনে নিয়ে, কেন মানে আমার জিনিস নষ্ট হতে তো কেনার ওইসব নাই গিয়া, আমি কিনবো আবার আমার টাকা দিয়ে, আমি আবার কিনবো, নষ্ট করলে আমি কিনবো, নষ্ট হয়েছে দেখ, আমরা দেখাবো, দেখ তো কতটা ইসে করে ফেলছে, দেখ সব জিনিস মাইলে দিলে করে দিছে, তুই রাখলাম জিনিস করে দেখ, এই যে কতটা উঠাইছে দেখ, দেখ কতটা উঠাই ফেলছে, এমন চোর মারবো না, এদিন সেদিন তুই উঠাইছিস, আমি আমি উঠাইছি, আমি এই কালে চোখে লাগাই নি, আর আমি উঠাইছি, ছোট সাজবে বলে তুই এগুলো ছোট ছোট দিছিস, আমি তোরে ঠাকুর দেব, মোটে আমি উঠাই না, আমি সব কালে চোখে জীবনে দেব না, ছোট সাজাও না, তুই এগুলো দিছিলি মনে কর, আমার মনে আর ছবি আছে, আমি দেই নাই, সালা ভাই দিছ তো আছে, মামা তুই যাবি তুলে দুজন যা, আমি চলে যাচ্ছি, তাহলে আমার গরম হয়ে যায়, মা মা যাও না, আদি ডাইকা নিয়ে আসো, ডাইকা নিয়ে আসো, ফটাক সে ডাইকা নিয়ে আসো, শুনে যা কথা, শুনে যা, আমার ব্যাথা লাগছে, আর যা খারাপ হওয়ার সে তো হয়ে গেছে, যা খারাপ হওয়ার তো হয়ে গেছে, আর কি হবে, বস বস দে মামা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আর দিদি অতটাও ঝগড়া করতে পারি না, কারণ ঝগড়া করি না তো, তাই জন্য জানি না কিভাবে ঝগড়া করতে হয়, আমাদের রিলেশনটা খুবই ভালো, তাই আমরা খুব সুন্দর করতে, ভবিষ্যতেও জানো না হয় ঝগড়াটা, আরে মামমাম তো আমার জান, ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমার জানি না, এটা আমি করে দাও, করে দিও, আমি করে দাও, এটা আমি করে দাও, মা এটা আমি করে দাও, ঠিক আছে, আমার কথা ভালোবাসো, তো কি বলবো মামমামটাকে, আমি আজকে বকেছি ধরকে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর প্রিয়া মিশন অফিসিয়াল যদি নতুন হতে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য, তাই তো, আর প্রিয়া মিশন অফিসিয়াল এখন সাবস্ক্রাইব করো, আমি তো প্রিয়া মিশন অফিসিয়াল তুই তো প্রিয়া স্টোরি সি বলেছিস, প্রিয়া মিশন অফিসিয়াল, প্রিয়া মিশন অফিসিয়াল বলেছি, আমি ওটাই বলেছি, তো প্রিয়া স্টোরি সাবস্ক্রাইব করে দাও, ওখানেও ভালো ভালো ভিডিও আসছে, তো আজকে মতো কি, টাটা টাটা করে দে, টাটা করে দে, টাটা মামা।